না, কোথাও খুঁজে পাচ্ছে না ছবিটা। এই নিয়ে তিনবার সারা ঘর তন্ন তন্ন করে খুঁজল সবিতা, কোথাও নেই। আস্তে আস্তে মাথাটা গরম হচ্ছে তার। এর মধ্যেই ছেলেটা আবার কান্নাকাটি শুরু করেছে। এবার সবিতা চিৎকার করে উঠল, ব্যাপারটা কি তোমার? ছেলেটা কখন থেকে কাঁদছে, একটু সামলাতে পারছো না? বিনয় তখন খবরের কাগজটা একটু চোখ বুলিয়ে নিচ্ছিলেন। বিরক্ত মুখে ডাকলেন, ভজা, এই ভজা, কোথায় তুই? বাবাকে একটু সামলা। বাড়ির কাজের লোক ভজা ডাক শুনে হন্তদন্ত হয়ে ছুটে এলো। শোন, আমি স্নানে যাচ্ছি, বাবাকে একটু দেখ। আর তোর বৌদিমণি কী রাজকার্য করছে আমি জানি না। এর মধ্যে সবিতা এলো ড্রয়িং রুমে। না গো, কোথাও খুঁজে পেলাম না ছবিটা। কোন ছবি? আমার আর ভাইয়ের ছবিটা, যেটা লাস্টবার রাখির দিনে তুমি তুলেছিলে, মনে নেই? হ্যাঁ, মনে আছে বিনয়ের। গত বছর যখন সবিতার ভাই সমীর রাখির দিনে ছুটিতে এসেছিল, খুব এনজয় করেছিল সবাই। কিন্তু এবার আর আসতে পারবে না সমীর। এবার কেন, আর কোনো দিনই আসতে পারবে না। সে ইন্ডিয়ান আর্মিতে ছিল, সে কাশ্মীরে পোস্টেড। আজ ছয় মাস আগে উগ্রপন্থীর গুলিতে সমীর মারা গেছে। সবিতা খুব ভালোবাসত তার ভাইকে। ঘটনাটা ঘটার পর বেশ কিছুদিন একটা ঘোরের মধ্যে ছিল সবিতা। স্বাভাবিক হতে অনেকটা সময় লেগেছিল তার। স্নান সেরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে গলায় টাইটা ঠিক করতে করতে এই কথাগুলোই ভাবছিল বিনয়। একটা দীর্ঘশ্বাস ফেলে সবিতাকে ডাকল। সবিতা এসে দাঁড়ালো সামনে। ওর শুকনো মুখটা দেখে মনটা খারাপ হয়ে গেল বিনয়ের। আচ্ছা, ওই ছবিটা পাচ্ছ না তো কি হয়েছে? সমীরের আরও অনেক ভালো ছবি আছে তো আমাদের কাছে। কাল রাখি, জানো তো, ওই ছবিটা পেলে একটু মালা দিয়ে সাজিয়ে একটা নতুন রাখি ছবিটার সামনে রাখতাম, ও যেখানেই আছে ঠিক দেখতে পেত। বিনয় এবার সবিতাকে বুকে জড়িয়ে ধরে। মন খারাপ করো না, তুমি মন খারাপ করলে সমীরের আত্মা কষ্ট পাবে। জানো তো, ভাই বলতো, যেখানেই থাকি দিদি, তোর হাত থেকে রাখি আমি পরবই। অথচ অথচ আর কোনোদিনও আর বলতে পারে না সবিতা। বিনয়ের বুকে মুখ গুঁজে ফুঁপিয়ে কেঁদে ওঠে। সবিতার মুখটা তুলে চোখ থেকে জলটা মুছিয়ে দেয় বিনয়। আচ্ছা শোনো, আমি এবার আসি। আর শোনো, ওই কলের মিস্ত্রি আসবে দুপুরের দিকে, ছাদের পাইপের লাইনটা ঠিক করবে। তুমি একটু দাঁড়িয়ে দেখে নিও কিন্তু, নইলে ফাঁকি মেরে বেরিয়ে যাবে। কে আসবে, ওই মোল্লাটা? ছি সবিতা, ওরকম বলতে নেই, ওর একটা নাম আছে, রহমত। আর শুধু যে ওর কাজ ভালো তাই নয়, মানুষটাও ভীষণ ভালো। ঠিক আছে ঠিক আছে, আমি আমি দেখবোক্ষণ। বিনয় বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। একটু বেলার দিকে কলের মিস্ত্রি চলে আসে। ভজা এসে সবিতাকে বলে, বৌদিমণি, রহমত এসছে কলের পাইপ সারাতে, আমি কি ওকে ছাদে দিয়ে আসবো? না, ওকে আবার ঘরের ভিতর দিয়ে আনতে যেও না, বাইরের বারান্দার সিঁড়ি দিয়ে ছাদে যেতে বলো। যে আগে। আর শোনো, ও চলে গেলে পুরো ছাদে আর বারান্দায় গঙ্গার জল ছিটিয়ে দেবে, আর কাজটা দেখতে আমি যাচ্ছি। তুমি বরং একটু নজর রাখো তো বাবানের উপর, ঘুম ভাঙলেই আবার আমায় না দেখতে পেলে কাঁদবে। রহমতকে ছাদে নিয়ে যায় সবিতা। পাইপলাইনে কোথায় গণ্ডগোল হয়েছে সেটা দেখিয়ে দেয়। রহমত তার কাজে লেগে যায়। ঠিক করে কাজ করো রহমত, হাঁকি মেরো না আবার। হাঁকি না ম্যাডাম, কিচ্ছু চিন্তা করবেন না, আমার উপর পুরো বিশ্বাস করতে পারেন। থাক থাক, বিশ্বাসের কথা আর তোমরা বলো না, ইতিহাস তোমাদের অনেক বিশ্বাসের সাক্ষী। কালো হয়ে যায় রহমতের মুখটা। অল্প স্বল্প পড়াশুনো সেও করেছে, সে জানে ম্যাডাম কি বোঝাতে চাইছেন। চুপচাপ নিজের কাজ করতে থাকে সে। ছাদের এক পাশে দাঁড়িয়ে সবিতা আবার তার ভাইয়ের কথা ভাবতে থাকে। সত্যি
কত অল্প বয়সে ভাই তাদের ছেড়ে চলে গেল, কত কিছু ভেবেছিল সবিতা। সমীরের বিয়ে দেবে, খুব আনন্দ করবে। আসলে মা বাপ মরা সবিতার তো ভাই ছাড়া আর কেউ ছিল না। ভাবনার তারটা হঠাৎ ছিঁড়ে যায় সবিতার। নিচ থেকে বাবানের কান্নার আওয়াজ আসছে। সবিতা বোঝে যে ভজাদা এখন বাবানকে আর সামলাতে পারবে না। এই শোনো, আমি একটু নিচ থেকে আসছি, তুমি কাজ করো, কিছু লাগলে আমায় ডেকো। সিঁড়ি দিয়ে দ্রুত নামতে থাকে সবিতা। উফ, বড্ড কাঁদুনে হয়েছে ছেলেটা। হঠাৎ পাটা পিছলে যায় সবিতার। সিঁড়ির রেলিংটা ধরার চেষ্টা করে সে, কিন্তু পারে না। পর পর সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে সোজা নিচে নেমে এসে পড়ে সে। বাবানের কান্না, ভজার আর্তনাদ আস্তে আস্তে ফিকে হয়ে যায় সবিতার কানে। চোখের সামনেটা অন্ধকার হয়ে যায়। জ্ঞান যখন হলো সবিতার, তখন প্রথমটা কিচ্ছু বুঝতে পারল না সে। আস্তে আস্তে চারপাশে তাকিয়ে বুঝল, সে হাসপাতালের বেডে শুয়ে আছে। মাথাটা অসম্ভব ভারী আর যন্ত্রণা করছে। এবার চোখ গেল সামনের দিকে। একটা টুলে বিনয় বসে ছল ছল চোখে তাকিয়ে আছে তার দিকে। কি হলো তোমার, চোখে জল কেন? আমি তো বেঁচে আছি। সবি, তুমি জানো কি অবস্থা হয়েছিল তোমার? সোজা উপর থেকে নিচে পড়েছো তুমি, প্রচুর রক্ত বেরিয়েছে, 5টা সেলাই পড়েছে মাথায়। ভাগ্য ভালো, ইন্টারনাল ইঞ্জুরি কিছু হয়নি। তোমায় কে খবর দিল, বজাদা? হ্যাঁ, কিন্তু আমি জেনেছি অনেক পরে। আসলে অফিসে মিটিং চলছিল, তাই ফোনটা সুইচ অফ ছিল। তখন ভজারাই তোমাকে হাসপাতালে নিয়ে আসে। কাল দুপুর থেকে আজ এই সকাল অবধি তুমি অজ্ঞান ছিলে। চমকে ওঠে সবিতা। প্রায় একদিন অজ্ঞান ছিল সে। জোর করে উঠে বসতে চায় সে। মাথাটা ঘুরে ওঠে তার। তাড়াতাড়ি বিনয় এসে ধরে তাকে। কি করছো সবি, শুয়ে থাকো চুপচাপ। জানো কতটা রক্তপাত হয়েছে তোমার মাথা থেকে? বাবান, বাবান, আমার বাবান কোথায়? আমার বাবান কোথায়? বাবান ঠিক আছে, ভজার বাড়িতে আছে। তুমি একদম চিন্তা করো না, ও একটুও কান্নাকাটি করছে না। অস্থির সবিতাকে শান্ত করার চেষ্টা করে বিনয়। জানো সবি, কাল ভজা ও রহমতের জন্যই তুমি প্রাণে বেঁচে গেছো। রহমত? ও ও কি করেছে? দুজনে চট জলদি তোমায় শুধু হাসপাতালে নিয়ে এসেছে তাই নয়, তোমার মাথা থেকে প্রচুর রক্তপাত হওয়ার জন্য তোমার রক্তের প্রয়োজন ছিল। আর থেমে যায় বিনয়, ভাবে পরবর্তী ঘটনাটা সবিতাকে ঠিক কিভাবে বলবে। যদি সবিতা রিয়্যাক্ট করে, এইরকম অবস্থায় সেটা কি ঠিক হবে? এদিকে সবিতা অস্থির হয়ে উঠেছে। কি হলো, চুপ করলে কেন তুমি? বলো বলো কি হয়েছে তারপর? সবি, তোমার রক্তের গ্রুপ ও পজিটিভ, আর এই হাসপাতালে এই গ্রুপের রক্ত ছিল না। তখন রহমত তোমায় রক্ত দিয়ে বাঁচায়, কারণ ওরও রক্তের গ্রুপ একই। এই পর্যন্ত বলে চুপ করে বিনয়। দেখে সবিতার দু চোখ দিয়ে জলের ধারা নামছে। কি হলো সবি, কাঁদছ কেন তুমি? রহমত কোথায় এখন? বাইরে আছে, আমার থেকে তোমার খবর নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে ও। ওকে ওকে একবার ভেতরে নিয়ে আসবে প্লিজ? বিনয় বাইরে গিয়ে রহমতকে ভেতরে নিয়ে আসে। রহমত ভিতরে এসে সবিতাকে দেখে বলে, আল্লাহর অসীম দয়া যে ম্যাডাম এখন ঠিক আছেন। আমি কোনো ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করব না, শুধু শুধু আপনার হাতটা একবার বাড়িয়ে দেবেন প্লিজ। রহমত একটু আশ্চর্য হয়ে তার ডান হাতটা সবিতার দিকে এগিয়ে দেয়। সবিতা তার হাতের থেকে মা বিপত্তারিণীর ডোর খুলে রহমতের হাতে বেঁধে দিতে দিতে বলে, আজ রাখি, কিন্তু আমার কাছে তো এখন রাখি নেই, কিন্তু যে ভাই তার বোনকে মরণের পার থেকে নিজের রক্ত দিয়ে বাঁচিয়ে এনেছে, সেই ভাই যেন দীর্ঘজীবী হয়, তাই তাই আমি এটা তোমার হাতে বেঁধে দিলাম রহমত ভাইয়া। বাকরুদ্ধ রহমত আর কোনো কথা বলতে পারে না, শুধু অস্ফুটে বিড়বিড় করে বলে, আমি একজন মুসলমান, আপনি একজন
হিন্দু, আমার হাতে পাশ থেকে বিনয় বলে, এর থেকে ভালো কিছু হয় না রহমত, কাল শুধু সবিতার মাথা থেকে রক্তই বেরোয়নি, তার সাথে ময়লা চিন্তা ভাবনাগুলোও বেরিয়ে গেছে। সত্যি ভাইয়া, আমার এখন ভাবতে ভালো লাগছে যে এখন আমার শরীরে একজন সৎ বিশ্বাসী শুদ্ধ মানুষের রক্ত বইছে। আর জানো তো, আজ থেকে 113 বছর আগে বঙ্গভঙ্গ রোধ করার জন্য বিশ্বকবি আজকের দিনে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে হিন্দু মুসলিমের এই রাখি বন্ধন উৎসব শুরু করেছিলেন, সেটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা। সবিতা তো ঠিক কাজই করেছে। আনন্দ অশ্রু চোখে সবিতার মাথায় হাত রেখে আশীর্বাদ করে রহমত। সবিতা শুধু বলে, আমি অত কথা জানি না, শুধু জানি যে আমার ভাই আজ রহমত ভাইয়ার রূপে এসে আমার থেকে রাখি পরে গেল। আপনারা শুনছিলেন আজকের গল্প রাখি, লেখক শিবাজী চট্টোপাধ্যায়, গল্প পাঠে অরিত্র মুখার্জি, সবিতা চরিত্রে রিমি বিশ্বাস, বিনয় অঙ্কন দাস, ভজার চরিত্রে শঙ্খ বিশ্বাস, রহমতের ভূমিকায় অরিত্র মুখার্জি, ইলাস্ট্রেশন সুরজিৎ মণ্ডল, স্পেশাল এফেক্টস ও সাউন্ড ডিজাইন শঙ্খ বিশ্বাস। গল্পদাদুর আসর নিয়ে আবার আমরা আসব 19 তারিখ শুক্রবার, অর্থাৎ মাসের তৃতীয় সপ্তাহে। আমাদের কাজ আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।